বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের স্নাতক পোষণ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 2023-24 বিজ্ঞান বিভাগের বাংলা অংশের সমাধান। তো প্রথম প্রশ্নে হচ্ছে উম এর সঠিক উচ্চারণ কোনটি, এটা হচ্ছে উম আর হচ্ছে উ। পুরাঘটিত বর্তমান কাল কোনটি, তারা বাড়িতে ফিরেছে। ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি, এটা হচ্ছে পৃথ্বী। মাসিপিসি গল্পে মাসিপিসি কী দিয়ে কানাইকে মারতে উদ্যত হন, এটা হচ্ছে বটি আর দা দিয়ে। দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটি মূর্ধন্য ণ ব্যবহৃত হয়নি কেন, এটা হচ্ছে বিদেশি শব্দ বলে। লিডকার অর্থ হচ্ছে খ্যাতিয়ান। কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করে, এটা হচ্ছে অপরূপ ও অপদেবতা। জয়ধ্বনি শব্দটি সঠিক উচ্চারণ কোনটি, এটা হচ্ছে জয়ধ্বনি। মৃত্যুঞ্জয়ের অর্ণ পাপের পিছনে অর্থ কারণ কি, এটা হচ্ছে খ সমাজপতিদের নির্দেশ। তাহারই পরে মন কবিতায় অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে সীমাহীন সমুদ্র। তারপর 11, মৃত্যুতে তিনি যে হাফ সারিলেন সেই তার প্রথম অবকাশ বাক্যটিতে কোন গল্পে, এটা হচ্ছে অপরিচিতা। সঠিক বানান কোনটি, এটা হচ্ছে হীনমন্যতা। বুমেরাং শব্দটি কোন দেশীয়, এটা হচ্ছে অস্ট্রেলীয়। কোন বানানটির শব্দ, এটা হচ্ছে সারথি। আর নিশীথ রাতে বাচ্চে বাসি, এখানে নিশীথ কোন পদ, এটা হচ্ছে বিশেষণ পদ। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত, এটা হচ্ছে ফার্সি থেকে আগত। কোনটি নিত্য পুরুষের শব্দ, এটা হচ্ছে অকৃতদ্বার। এমনই করেই যায় যদি দিন যাক, কোন শব্দ ধরনের বাক্য, এটা হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কী, এটা হচ্ছে শুদ্ধিপত্র। সিকেন্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হয়, এটা হচ্ছে কলকাতা। কোন বানানটি সঠিক, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত, এটা হচ্ছে ফার্সি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক, এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন কাকে, এটা হচ্ছে নিজেকে। রেইনকোট গল্পের রেইনকোটের প্রতীকী তাৎপর্য কী, এটা হচ্ছে সাহস এবং দেশপ্রেম। এটা ছিল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা 2023-24 বিজ্ঞান অংশের বাংলা অংশের সমাধান।